নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আবার আমরা মিলিত হয়েছি অন্য টিভির ফেসবুক পেজে এই বসন্ত শীর্ষক অনুষ্ঠানে। আজকে শিল্পী অন্য টিভির যদ্দূর মনে পড়ছে হয়তো নতুন শিল্পী, আজকে আমাদের নতুন বন্ধু অন্য টিভিতে এসছেন আপনাদের সঙ্গীত পরিবেশন করতে, পূবালী দে সরকার। অনুষ্ঠানের শুরুতেই পেজের অ্যাডমিন কিরিটি দা এবং আমাদের নতুন অ্যাডমিন যিনি সংযুক্ত হয়েছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীমতী সুস্মিতা সিনহা মহাশয়াকে, দুজনকেই আমরা কৃতজ্ঞতা জানিয়ে আজকের মূল অনুষ্ঠানে প্রবেশ করব। অনুষ্ঠানের শুরুতেই আমি দু একটা কথা বলে নিই, একটু মোলটা খুলুন, আমি দু একটা কথা বলে নিই। এই বসন্ত শীর্ষক যে অনুষ্ঠান শুরু হয়েছিল গত 17 তারিখ থেকে, তা আমরা অনেকটা দিন পার করে আজকে আরেক রোববারে এসে পড়েছি। এই অনুষ্ঠান এখন চলবে, বহু শিল্পী তাতে সঙ্গীত পরিবেশন করবেন, আপনারা আমাদের সঙ্গে যেভাবে ছিলেন আশা করি ভবিষ্যতেও থাকবেন। আজকে যে শিল্পী পূবালী, তার সঙ্গে আমার বহু দিনের একটা তার পারিবারিক সূত্র ধরে পরিচয়, যেগুলো না বললেই নয়। পূবালীর যে দাদু ছিলেন শ্রদ্ধেয় মাস্টমশাই শ্রী জীবনকৃষ্ণ চট্টোপাধ্যায়, তিনি আমার মা স্কুলে শিক্ষকতা করতেন, আমি তার কাছে স্কুলে যেমন পড়েছি বাড়িতেও পড়েছি। তখন আমাদের 4 থেকে 5 ওঠার সময় একটা বৃত্তি পরীক্ষা হতো, অসাধারণ অঙ্কের মাস্টমশাই ছিলেন। আরেকটা পরিচয় পূবালীর পিতৃদেব শ্রী অচিন চট্টোপাধ্যায়, আমার প্রথম তবলার গুরু, তাকে আমি পিএস থেকে আমি আমার অন্তরে শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাচ্ছি। আমার প্রথম তবলার গুরু ছিলেন শ্রী অচিন চট্টোপাধ্যায়, তার কাছেই আমার প্রথম তবলা শিক্ষার হাতে খড়ি। তাই জন্যে পূবালীর সঙ্গে আমাদের একটা পারিবারিক সম্পর্ক। পূবালী অসম্ভব ভালো গান করে, আপনারা ওর গান শুনুন, ও আপনাদের জন্যে অনেক গান সাজিয়ে এনেছে, আপনারা গান শুনুন, কমেন্টসে জানান কেমন লাগছে, কিছু বলো না। নমস্কার, অনুষ্ঠানের প্রথমেই এই বসন্তের সঙ্গীতানুষ্ঠানের পক্ষ থেকে সকল দর্শকবৃন্দ, সকল শ্রোতামণ্ডলীকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এর আগেও এখানে পরিবেশন করেছি, তাই প্রথমেই বলি যে শ্রী পৃথুপত ভট্টাচার্য মহাশয় এবং কিরিটিদাকে প্রথমেই আমার অসম্ভব মানে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে আবার এইখানেতে সুযোগ করে দেওয়ার জন্য। ও হ্যাঁ, আমার নতুন সংযোজিত হয়েছে, হ্যাঁ নতুন, আমার ক্ষমা করবেন এবং ক্ষমার ব্যাপার এবং সুস্মিতা বৌদি, আমাদের সকলের প্রিয় বৌদি, ওনাকেও কৃতজ্ঞতা জানাই। তাই সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের শুরুতেই বলি যে আমার গানে যদি কিছু ত্রুটি বিচ্যুতি হয় দয়া করে আপনারা মার্জনা করবেন। আমার প্রথম গান রবীন্দ্রনাথের সব থেকে প্রিয় গান ফাগুন হাওয়ায় হাওয়ায়, কারণ রবীন্দ্রনাথ ছাড়া তো আমরা কোনো অনুষ্ঠান শুরু করতে পারি না, তাই রবীন্দ্রনাথকে মনে করি আমরা, আমার প্রথম নিবেদন ফাগুন হাওয়ায় হাওয়ায়। আচ্ছা একটু মোবাইলটা, আমরা একটুখানি মোবাইলটা একটু শেয়ার করতে হবে, তোমার মোবাইলটা আসছে না কেন তাহলে। আচ্ছা, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন শুধু ফরিদাবাদ থেকে তন্ময় ব্যানার্জি এবং আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সুস্মিতা সিনহা, তাকেও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কি নেট চলছে না, কাপড় করছো না কেন?
তুই তো একটু পুরাণটা শেয়ার করে দাও তো আমার কেস অন্য টিভি থেকে নিয়ে। আচ্ছা তাহলে আমরা মূল অনুষ্ঠানে বসবো, বলো আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করি, চলো একদম বসন্তের গান। সুস্মিতা সিনহা জানিয়েছেন শুভ সন্ধ্যা পোস্টারটায় যাও, আমার পেজে যুগে পোস্টারে ক্লিক করো, ওখানটি লিঙ্ক দিয়ে দেবো। সুস্মিতা সিনহা জানিয়েছেন খুব সুন্দর অনুষ্ঠানে শুভ কামনা জানাই, লিখেছেন শুভ শুভ সুন্দর সূচনা, অনেক অনেক কৃতজ্ঞতা। তন্ময় আমাদের সঙ্গে আছে, তোমার ফেসবুক পেজে শেয়ার করো। তন্ময় আমাদের সঙ্গে আছে, অনেক ধন্যবাদ। এবার আমরা কোন নিবেদনে যাচ্ছি? আমার দ্বিতীয় নিবেদন নজরুল গীতি একটি আজই মনে মনে লাগে হরি। বাহ বাহ বাহ, চলো যাও। আজি মনে মনে লাগে হরি,
সঙ্গে আছেন জানিয়েছেন অসংখ্য ধন্যবাদ দাদা এই সুন্দর আয়োজনের জন্য। আগামীকাল দোল, প্রত্যেককেই আমরা দোলের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সঙ্গে যারা অনুষ্ঠানে রয়েছেন প্রত্যেককেই আমরা অনেক অনেক ধন্যবাদ। সুস্মিতা সিনহা জানিয়েছেন খুব প্রিয় গান, সুন্দর সঙ্গীত আর যথার্থ সঙ্গতে অনুষ্ঠান জমে উঠেছে। আচ্ছা, তোমার যারা পরিচিত বলবে, অর্পিতা চ্যাটার্জি। ও আচ্ছা আচ্ছা, অর্পিতা চ্যাটার্জি আছেন, লিখেছে দারুণ। নুরুল ইসলাম জানিয়েছেন গানের সাথে অসাধারণ তবলা সঙ্গত, মন ভরে গেল, অনেক ধন্যবাদ দাদা। প্রত্যেককেই আমরা অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি অন্য টিভির তরফ থেকে। চল এবার আমরা কোন নিবেদনে যাই? আমার তৃতীয় নিবেদন আর একটি নজরুল গীতি, দোলা লাগিল। বাহ বাহ বাহ, ও
অনেকগুলো ভালো ভালো কমেন্ট এসছে। আমাদের সঙ্গে আছেন রীতাদি, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তিনিও আসবেন আমাদের সামনে সঙ্গীত পরিবেশন করতে। তিথি রয় আছেন, দেখছেন খুব সুন্দর তোমার বন্ধু তিথি, হ্যাঁ এগুলো বলবে তো বন্ধু, আজকে সব বন্ধু আছে পূবালির, অনেক ধন্যবাদ বন্ধু। নুরুল ইসলাম দাদা লিখছেন সুন্দর নির্বাচন, শিল্পী সহ দাদাকে অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ দাদা আপনাকেও। কিরিটিদা লিখছেন অনেক কষ্ট করে এতক্ষণে নেটওয়ার্ক পেলাম, কষ্ট তো করতেই হবে, জীবনটা হচ্ছে পরিশ্রমের কষ্টের হার্ডলসে, কষ্ট না করলে কেষ্ট মিলবে কি? এই যে আমি কালকে বলছিলাম মাটি কামড়ে পড়েছিলাম বলেই তো পোস্টারে আমার ছবি ইনক্লুড হলো, তখন যদি আমি হাল ছেড়ে দিতাম তাহলে ছবি হতো? আপনি তো দেবেন না ঠিক করেছিলেন, বিশ্বের প্রতিজ্ঞা, কষ্ট করতে হবে। কিরিটিদা আমাদের মেন অ্যাডমিন পেজের কিরিটিদা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ কিরিটিদাকে, আমরা হচ্ছি ডেপুটি। আচ্ছা তন্ময় ব্যানার্জি, সেও একজন বিশিষ্ট তবলা বাদক, সে কমেন্ট করছে একটু পড়ে নেই, খুবই সুন্দর গাইছেন সঙ্গে পিতুরা আরও। ও আচ্ছা 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 ঠিক, অনেক ধন্যবাদ তন্ময়, বাজনা ভালো লাগছে, ঠিক আছে। ও বাবা আমাদের সঙ্গে যোগ দিয়েছে শুধু ঢাকা থেকে বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৈকত পাঠক, সেও আসছে এই বসন্ত অনুষ্ঠানে। সৈকত পাঠক লিখছে গুরু চালিয়ে যাও, হ্যাঁ চালিয়ে যাচ্ছি। রীতাদি লিখছেন খুব সুন্দর সঙ্গীত পরিবেশনার সঙ্গে পিতুদার অপূর্ব সঙ্গত মন ভরে গেল, চলো চলো এবার কি গানে যাচ্ছি আমরা? এবারও নজরুল গীতি ফুল ফাগুনের এলো মরশুম। ওরে বাবা সৌভাগ্যবশত এই সমস্ত গানই সুস্মিতা সিনহা অসম্ভব প্রিয় গান ওনার, চলো।
আপনার বিশ্বাস করুন, পূবালীর সঙ্গে আমি আমরা লাস্ট লাইভটা কবে করেছিলাম, কোন সময়? গত বছর 15 আগস্টে লাইভ হয়েছিল, তখন আমি পূবালীর সঙ্গে বাজিয়েছিলাম। এরপর কিন্তু পূবালীর সঙ্গে আমার যোগাযোগ আছে, কিন্তু মানে গানের কোনো বসা হয়নি। এখানে সুস্মিতা সিন একটা কমেন্ট করেছেন, বলছেন পেপাল লিক হয়ে গেছে, মানে ওনার যে গানগুলো ছিল কালকে সেগুলো তুমি গেয়ে দিচ্ছ। এখানে পেপাল লিকের কোনো ব্যাপার নেই, পূবালীকে আমি কোনো গান বলি নাই, ধর্ম তো বলিনি যে কালকে তুমি এই গানগুলো গাইবে। যাই হোক, পার্ট অফ এ জোক। আচ্ছা, সৈকত লিখছে বিমান দাহা, জেঠু এটা গাইতেন, একদম বহু বাজিয়েছি জেঠুর সঙ্গে। আজকে আরেকটা মিল আছে, আমি প্রথমে বলতে ভুলে গেছিলাম, পূবালীও কিন্তু বিমানবাবু স্টুডেন্ট, জেঠুর স্টুডেন্ট। আর আমি তো অনেক জেঠু একটু অন্যরকম ভাবে গাইতেন, ফুল ফাগুনে ভাই গাইতেন, হা কি গাইতেন। রীতাদি লিখছেন অপূর্ব অপূর্ব। নুরুল ইসলাম ভাই লিখছেন দাদা আপনার পরিচালিত প্রতিটি অনুষ্ঠানই প্রাণবন্ত হয়ে ওঠে। আচ্ছা আচ্ছা, নুরুল ইসলাম ভাই একটা গানের অনুরোধ করেছেন, দেখা যাক দাদা যদি সময় হয়। প্রত্যেক শিল্পী তো একটা নির্দিষ্ট করে গান তারা করে আনেন, তারপর যদি সময় থাকে নিশ্চয়ই, বা আজকে যদি নাও পারেন, শিল্পী স্টকে যদি নাও থাকে, তাহলে নিশ্চয়ই আগামী দিন যখন আসবেন তখন নিশ্চয়ই নিবেদন করবেন। আমি আপনাদের সত্যি বলছি যে আমরা এই যে ফেসবুক লাইভগুলো অনুষ্ঠানগুলো করি, আমরা কিন্তু প্রত্যেকটি কমেন্টসকে আমরা যথাযথ মূল্য দিই, কারণ এই কমেন্টস থেকে আমরা নিয়ে অনেক কিছু ভুল ত্রুটি শিখতে পারি এবং নতুন নতুন গান সেখান থেকে আমরা নিয়ে শিল্পীরা পরিবেশন করেন। এবার আমরা কোন নিবেদনে যাচ্ছি? আধুনিক শিপ্রাবসু মনোরোগ। বাহ, এবার একটি অসাধারণ আধুনিক গানে যাচ্ছে পূবালী বিখ্যাত শিল্পী শ্রদ্ধা শ্রীমতী শিপ্রাবসুর মনেরও দুয়ার খুলে। আরেকটা কমেন্ট এসে করে দিই, সৈকত লিখছি আরেকটি গান গাইতো, আমি সামনাসামনি শুনেছিলাম বিমানদার কণ্ঠে, সখী যে অঙ্গুলিতে রং অঙ্গুলি আসে। বা অসাধারণ সব নিবেদন তুমি বলছো সৈকত। এবার আমরা আধুনিক গানে যাই, তারপর যদি নিশ্চয়ই সময়টাকে আবার হবে
গীতাদি লিখছেন, শিবপ্রা বসু অনেক গানের মধ্যে এটি একটি আমার প্রিয় গান। অনেক ধন্যবাদ গীতাদি। অনুরাধা বাসু আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। সৈকত পাঠক লিখছেন, মাঝে বিমানদার পাশাপাশি একটু রামকুমারদার কথাও মনে পড়ল। জ্ঞান গোসাইয়ের গান এলো ফাগুন এলো এলো হোলি, এটা নিয়ে দুজনের মধ্যে কঠিন লড়াই হতো, আর অচিন্ত্যদা মাঝে মধ্যে রেগে উঠ। হ্যাঁ, একদম ঠিক কথা। সুস্মিতা সিনহা লিখছেন, পূবালির প্রতিটি গান মন ভরিয়ে দিচ্ছে, তার সাথে তবলা লাজবাব। অনেক ধন্যবাদ। সৈকত পাঠক লিখছেন, শিবপ্রা বসুর মন ছোঁয়া একটি গান, খুব ভালো গাইলে পূবালিরই। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সোমাশ্রী খেত্রী, উনি 19 তারিখ প্রোগ্রাম করেছিলেন অন্য টিভিতে এই বসন্ত শীর্ষক অনুষ্ঠানে, একজন গুণী সঙ্গীত শিল্পী, তাকেও আমরা অন্য টিভির তরফ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আগাম দোলের শুভেচ্ছা নিবেদন করছি। কি গান? মধুমালতী। বাহ, চলো, একদম জমে যাচ্ছে অনুষ্ঠান। আমার পরবর্তী নিবেদন শ্রীমতী সন্ধ্যা মুখার্জির গাওয়া মধুমালতী ডাকে আয়। কালজয়ী বাংলা গান। হ্যাঁ, কালজয়ী গান, যে গান কোনো কালের মধ্যে বেঁধে রাখা যায়। কথা প্রণব রায়, সুর রবীন চট্টোপাধ্যায়।
সত্যি কথা, মানে অপূর্ব গাইছে। আমি নিজে বলছি যে আজকে সন্ধ্যেটা একেবারে জমজমাট হয়ে উঠেছে। সমাজশ্রী দিদি লিখছেন সুরেও তাদের জমজমাট অনুষ্ঠান, অনেক ধন্যবাদ দিদি। রীতাদি লিখছেন সঙ্গীত সঙ্গতে আজকের আসর জমে উঠেছে, অনেক ধন্যবাদ। আমার পরবর্তী নিবেদন শ্রীমতী সন্ধ্যা মুখার্জিরই গাওয়া ওগো সিঁদুর রাঙা মেঘ, কথা কামাখ্যা ঘোষ এবং সুর নচিকেতা ঘোষ। আবারও বলি, আমার গানে যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে ক্ষমা মার্জনা করে দেবেন। অনুষ্ঠান সূচিটা বলে দিই এইভাবে, বুঝেছো? ততক্ষণে গান দেখে নাও।
আমাদের 17 তারিখ যে অনুষ্ঠান শুরু হয়েছিল, আমরা হাঁটতে হাঁটতে পথ চলতে চলতে আজকে 24 তারিখ এসে পৌঁছেছি। আগামীকাল দোল, প্রত্যেককেই দোলের শিশা প্রত্যেককেই দোলের অগ্রিম শুভেচ্ছা জানাই। সমাজস্মৃতি লিখছেন, এই গানের প্রজাপতি গানটা শোনার ইচ্ছা রইল, এই গানের প্রজাপতি। আচ্ছা শিল্পী নিশ্চয়ই শোনাবেন দিদি। যেটা বলছিলাম, আমার তো আরেকটা অনুরোধের গান আছে, ওই যে ধরেছে মায়াবতী মেঘলতন্দ্রা আছে, তারপর ঘুম ঘুম চাঁদ, এগুলো হবে আজকে হবে। তাহলে চট করে বলে নি, আগামীকাল আছেন শ্রীমতী সুস্মিতা সিনহা, রাত্রি 8টা থেকে অনুষ্ঠান। মঙ্গলবারে আছেন শ্রীমতী রীতা মজুমদার, সন্ধ্যে 7:30। বুধবারে আছেন শ্রী শুদ্ধদেব সান্যাল, বৃহস্পতিবারে আছেন শ্রীমতী ডলি ভৌমিক, শুক্রবারে আছেন শ্রী পার্থপ্রতিম চট্টোপাধ্যায়, 30 তারিখ আছেন শ্রীমতী দেবদত্তা ভট্টাচার্য, 31 তারিখ আমরা আরেকটু সরে এসে আবার আবৃত্তির অনুষ্ঠান করব, উপস্থিত থাকবেন রাত্রি 8টা থেকে শ্রীমতী স্নেহা ব্যানার্জি। আমরা পরবর্তী নিবেদনে যাচ্ছি সন্ন্যাদীর আরেকটি কালজয়ী গান, মায়াবতী মেঘেল তন্দ্রা, শুনুন আপনারা। চলো শিশা মায়াবতী
জিন্দাবাদ। স্বপন ঘোষ লিখছেন দারুণ, সত্যি অসাধারণ। একটু আমার অনুরোধে গান হবে নাকি? গুনগুন চাঁদ, গুনগুন চাঁদ সাগর হয়ে গেল ধরেন, বা এই গানের প্রজাপতি। আমাদের সঙ্গে যোগ দিয়েছে প্রিয়ব্রত ঠাকুর, অনেক ধন্যবাদ। সে একজন আবৃত্তিকার, নিজে ভালো কবিতা লেখে, কবি যোগ দিয়েছে প্রিয়ব্রত ঠাকুর। একটু ঘুমঘুম চারটার দু লাইন হোক, তারপর এই গানের প্রজাপতি দিদি অনুরোধ করেছেন। দেখুন কি সব গান, আমি সেদিনকে বলছিলাম দেখুন এত বছরকার আগের গান, কিন্তু এখনো কিন্তু দেখুন সবাই আপনারা শুনছেন, অনুরোধ করছেন। বিমানবাবু একটা কথা বলতেন না, যে গানকে কোনো কালে বেড়া দিয়ে আটকানো যায় না সেই গান হচ্ছে কালজয়ী গান। সমস্ত কালেই এই গান থাকবে। বর্তমান দিনে কি ভালো গান হচ্ছে না? অবশ্যই হচ্ছে, কিন্তু দেখো এখন ওই যে বহুল প্রচারিত চ্যানেলে যে কম্পিটিশন হয় সেখানে কিন্তু এই গানগুলোই কিন্তু সবাই গায়। তাহলে এই ওল্ড ইজ গোল্ড, আহা, সন্ধ্যাদির একটা বিখ্যাত গান ঘুমঘুম চাঁদ। গানের একটা মেক্সিকান ওয়েব আছে, সুর লয় ছন্দ তখনকার দিনে তৈরি হতো, দেখুন শিল্পীর গলার টিম্বার অনুযায়ী। তা হোক না, কি আছে, কিন্তু আমাদের পেজ, আমাদের রিহার্সেল করবার জায়গা। চলো আমি একটু গলা লাগিয়ে দিই, তোমার যদি আপত্তি না থাকে। ঘুম ঘুম চাঁদে ঝিকি মিকি তারা, এই মাধবেরা আসেনি তো বুঝিয়া জীবনে চাঁদে।
অসাধারণ। পুবালি গানটার আগে আমায় বললো এই গানটা দাদা রেয়াজ করিনি, আমি তো কিছু টের পেলাম না, আপনারা পেলে জানাবেন। শ্রীকান্ত সেনাপতি লিখছেন অসাধারণ, সমাজশ্রীদি লিখছেন খুব সুন্দর, রীতাদি লিখছেন স্বর্ণযুগের গানগুলো শুনতে বেশ লাগছে, মন ছুঁয়ে যাওয়া গান, সঙ্গে পৃথুদার অপূর্ব সঙ্গ তাহা। সুস্মিতা সিনহা লিখছেন দারুণ দারুণ। আমি সত্যি বলছি আপনাদের, আমার নামের প্রশংসাগুলো না আমার করতে খুব লজ্জা লাগে। আমি একদম, আপনারা বলবেন না যে আমি অতি বিনয়, আমি কেন বিনয় টিনয় আমার মধ্যে নেই, আমি হৃদয় থেকে বলছি, কেন আমার প্রশংসাগুলো আমি ট্যাপ ট্যাপ করে পড়ি, পরে আমার নিজেরই খুব লজ্জা লাগে, কেন বয়সটা তো অনেকটা পার করে এলাম, এই জ্যৈষ্ঠ মাস আসছে, তখন আমি 60 বছরে পদার্পণ করব, তাই জন্যে এখন 59+ গিয়ে আর এগুলো নিজের নিজের লজ্জা লাগে। বাবা সমাজশ্রী অনুরোধের গান যাইছে হারে এখানে প্রজাপতি।
অনেক ধন্যবাদ, সত্যি বলছি। এত আচ্ছা, আমার অনুরোধে একটা গান হবে? হ্যাঁ বলুন। সুমন কল্যাণপুরে জানা আছে, মনে করো আমি নেই। ওই দেখো, যা বলছি তাই গিয়ে দিচ্ছি। এই হচ্ছে বিমানবাবুর ছাত্রী। বিমানবাবু যেমন চলন্ত এনসাইক্লোপিডিয়া আমরা বলতাম, সবাই বলতেন, কোনো গানের খাতা লাগতো না। পুয়ালিকে যে গানের অনুরোধ করছি বলছে হ্যাঁ হবে। বাবা, রীতাদি লিখছেন কি সুন্দর গান, আমাদের উপহার দিচ্ছ পুয়ালি, অনেক অনেক ধন্যবাদ, আমার প্রশংসাটা বাদ গেছে। খুব ভালো, ঠিক করেছেন, তোমাকে উনি ধন্যবাদ জানিয়েছেন, তুমি ধন্য আমি বাদ, এটা একদম ঠিক করেছেন রীতাদি, ভেরি গুড। সমাজশ্রী ক্ষেত্রে লিখছেন, সমাজশ্রীদি লিখছেন দারুণ, শ্রীকান্ত সেনাপতি হাততালি দিচ্ছেন, ভেরি গুড। বাহ, এবার আরেকটি গান, আমার ফেভারিট গান, সুমন কল্যাণপুরের বিখ্যাত গান মনে করো আমি নেই। আহা, এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখা ভালো, আজকের ক্যামেরায় রয়েছেন আমারই ছাত্র, রয়েছেন বলা ভুল, অরিত্র রয়েছে, সুন্দর ক্যামেরা সেট করেছে, অরিত্রকেও আমরা ধন্যবাদ জানাই। চলো সুশান্ত। পরবর্তী নিবেদন জানিয়ে ফুল, শ্রীমতী আরতি মুখোপাধ্যায় গাওয়া।
ঠিক কথা শ্রীকান্ত সেনাপতি লিখছেন, দোলের আগের দিনের সন্ধ্যেটা বেশ জমজমাট। একদম ঠিক কথা, এটা একমাত্র সম্ভব হচ্ছে অন্য টিভির জন্য। আমি আরেকবার আমি অনুষ্ঠান সূচিটা একটু বলে দিই। আগামীকাল রাত্রি 8টা থেকে আসবেন অন্য টিভির অন্যতম অ্যাডমিন শ্রীমতী সুস্মিতা সিনহা। তার পরিচয় নতুন করে আর দাবার কিছু নেই, তিনি কিছু দোলের গান সাজিয়ে নিয়ে আসবেন আপনাদের সামনে। মঙ্গলবার রাত্রি সন্ধ্যে 7:30 থেকে অনুষ্ঠান আছে, আসবেন বিশিষ্ট গায়িকা, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীমতী রীতা মজুমদার। বুধবারে আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী শুদ্ধদেব সান্যাল। বৃহস্পতিবারে আসবেন রাত্রি 7:30 সময় বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী ডলি ভৌমিক। শুক্রবারে আছে আমার একদম স্কুল লাইফের বন্ধু বিশিষ্ট গায়ক শ্রী পার্থপ্রতিম চ্যাটার্জি। শনিবারে আছেন আরেকজন বিশিষ্ট শিল্পী শ্রীমতী দেবদত্তা ভট্টাচার্য, এবং রোববারে আছেন আবৃত্তি ডালি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবেন বিশিষ্ট বাচিক শিল্পী শ্রীমতী স্নেহা ব্যানার্জি। প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা, কৃতজ্ঞতা। আমি দুটো কমেন্ট পড়িনি, 100 বার। সুস্মিতা সিনহা লিখছেন, সব জনপ্রিয় গানগুলি শোনাচ্ছ, আজ পুবালি সব শিল্পীর গান কণ্ঠে বড় যত্ন করে ধারণ করছো, খুব ভালো লাগছে। ধন্যবাদ বৌদি। রীতাদি লিখছেন, আমাকে আর লজ্জা দেবেন না পিতুদা, যা বাবা আমি আবার লজ্জা দিলাম না। সত্যি আজকে সন্ধ্যেটা ভালো কাটছে, কারণ পুবালির সঙ্গেও বললো 15ই আগস্ট বাজিয়েছিলাম, সেদিনকে অনুষ্ঠানটা অন্য আঙ্গিকে ছিল, কিন্তু তারপর আর গান নিয়ে বসা হয়নি। আমি সত্যি বলছি, আমি পোর ইন মাই হার্ট যদি বলার হয়, আমি বলছি যে আমি সবসময় চেষ্টা করি পুবালির মতো যারা আছে, যারা ছোট থেকে সঙ্গীতটাকে সত্যিকারের ভালোবেসে শিক্ষা করেছে, কোনোরকম বাণিজ্যিকভাবে এগোতে চাইনি, কোনো চ্যানেলের বহুজাতিক চ্যানেলের হাতছানিতে নাম লেখাইনি, শর্ট টার্ম পদ্ধতিতে শিল্পী হয়ে যাবার চেষ্টায় মাতেনি, ভালো মানুষের কাছে গান শিখেছে এবং এখনো ভালো গাইছে। ওর একটি ফুটফুটে কন্যা সন্তান আছে, তাকে সামনে সেই বলল 2 বছর বয়স পিতুদা, কাঁদলে পরে আমরা স্থির থাকতে পারি না, অনেক কিছু বলল। সত্যিকারের 2 বছরে ফুটফুটে একটি কন্যা সন্তানকে সামলে এইভাবে যে সঙ্গীতকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা অনেক বড় কথা। আমি কিছুই করছি না পুবালি বন্ধু পিতুদার জন্য, আমি জাস্ট অনুঘটকের কাজ করছি, আপনাদের সামনে পুবালিকে নিয়ে আসছি, এইটুকুই আমার কাজ। আমি সকলের জন্য চেষ্টা করি এবং ভবিষ্যতেও করে যাব। তাই আমি সবসময় বলি, অন্য টিভি একটি সংস্কৃতির ধারক এবং বাহক, কৃতিদার মতো মানুষ অক্লান্ত পরিশ্রম করে এই পেজটা চালাচ্ছেন, কৃতিদাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে কৃতিদা যেখানে আছেন, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, কৃষ্ণনগরের প্রত্যন্ত জায়গাতে রয়েছেন, নেটওয়ার্কের জন্য কৃতিদা ঢুকতে পারছেন না, পরে নিশ্চয়ই কমেন্টস করবেন। আচ্ছা, পায়েল বিশ্বাস লিখছেন, বা খুব ভালো লাগছে দেখে, তোমার বন্ধু আজকে পুবালির সব বন্ধুরা অনুষ্ঠান দেখছে, বন্ধুদের আগাম দোলের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। চলো কি গান? আর পরবর্তী নিবেদন, শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায়ের সুরে কথা ও সুরে আমার স্বপ্ন কিনতে পারে। আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবে ঘরে অভাবটুকু আখো ছবিতে রং মিলাবি এমন আমি কই, আমার স্বপ্ন কিনতে পারি।
আমি দুটো কমেন্টস পড়ে নিই, তারপর আজকে সন্ধে সব ভেঙে ফেলে দাও, সব ভেঙে ফেলছি। রথিন দে লিখছেন খুব ভালো লাগছে, আমি জানি পূবালি শ্বশুরমশাই আমাদের সঙ্গে রয়েছেন, আমার সঙ্গে তার বহুদিনের সম্পর্ক, অনেক ধন্যবাদ। আমরা দাদা বলি আপনাকে, দোলের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, বৌদিকেও জানাচ্ছি, তৎসহ গোপালকেও আমি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। সুস্মিতা সিনহা লিখছেন, এই গানটা আমার বড় প্রিয়, শিল্পীর অভিমান এই গানে কি সুন্দর করে প্রকাশ করেছেন জটিলবাবু, তোমার গায়কিতে গানটা প্রাণ পেল, অনেক ধন্যবাদ। কিরিটিদা আমাদের সঙ্গে আছেন, তুমি দু একটা কথা বলে নাও আজকের অনুষ্ঠান নিয়ে, তারপর শেষ নিবেদনে যাবে, আমিও কিছু বলবো, বলে নাও। আমি অনেক কৃতজ্ঞ, কি বলবো, আমার সত্যি কোনো ভাষা নেই দাদা বলছেন বলতে, কিন্তু সত্যি আমি অনেক কৃতজ্ঞ সুস্মিতা বৌদি, আমাদের সকলের প্রিয় সুস্মিতা সিনহা, আমাদের পিতুব্রত দাদা পিতুব্রত ভট্টাচার্য এবং কিরিটি দার কাছে অনেক অনেক মানে কৃতজ্ঞ যে আমাকে আবার এই অনুষ্ঠানে সুযোগ করে দেওয়ার জন্য। আমি মানে প্রায় আমার দু বছরের একটি কন্যা সন্তান আছে, তো ওর মানে ওকে আর কি লালন পালন করার জন্য আমি প্রায় দু বছরের ওপর এই গান বাজনা থেকে অনেকটাই ডিটাচ রয়েছি। তো আবারও বলছি, যদি আমার গানেতে কোনো ভুল ত্রুটি হয় আপনারা দয়া করে ক্ষমা মার্জনা করবেন, এবং পিতুব্রত দাদা আমাদের সুস্মিতা বৌদি এবং কীর্তিদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে এই প্রোগ্রামেতে সুযোগ করে দেওয়ার জন্য। আমার শেষ নিবেদন, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া বারে বারে কে যেন ডাকে আমারে, কথা পবিত্র মিত্র এবং সুর শৈলেন মুখোপাধ্যায়। আচ্ছা, পূবালি তো বলেছেই, আমি তারপর দু একটা কথা বলছি। শ্রীকান্ত সেনাপতি লিখছেন, খুব ভালো লাগলো। আসলে কি হয়, কবিগুরুর ভাষায় বলতে গেলে পরে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। সত্যি কথা বলতে কি, আমাদের যদি বিনয় না থাকে তাহলে কিন্তু আমাদের শিক্ষা সম্পূর্ণ হয় না। প্রথমে আমাকে মাথা নত করতে শিখতে হবে। আমি পূবালিকে এখনই আমন্ত্রণ জানিয়ে রাখছি আবার অন্য টিভিতে আসার জন্যে। আমি অন বিহাফ অফ অন্য টিভি আমি পূবালিকে এখনই আমন্ত্রণ জানাচ্ছি। আজকে সন্ধেটা পূবালি আমাদের বড় ভালো উপহার দিল, এবং আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন তাদেরকেও আমরা দোলের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। অন্য টিভি এমন একটি পেজ, যেই পেজ 2019 থেকে লাগাতার কাজ করে চলছে সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে। সঙ্গীত পিয়াসী মানুষদের মনের হৃদয়ের মণিকোঠায় অন্য টিভি পাকাপাকিভাবে স্থান করে নিয়েছে। যে মানুষটা অক্লান্ত পরিশ্রম করছেন, বর্তমানে ফেসবুক একটা নিয়ম করেছে মোবাইল ল্যান্ডস্কেপকে করা যায় না, এই কিরিটিদাই অনেক সফটওয়্যার ঘেটে ঘেটে একটা সফটওয়্যার আবিষ্কার করলেন যাতে ল্যান্ডস্কেপে করা যায়। তাই বলতে কোনো আমার দ্বিধা নেই, এই ফেসবুক সংক্রান্ত বিষয় কিরিটিদার কাছ থেকে আমরা 2020 সাল থেকে প্রতিনিয়ত আমি শিখেছি, এবং সুস্মিতা সিনহার প্রথম হাত ধরেই 2020 24 জুন আমাদের অন্য টিভিতে পথ চলা শুরু। তাই কিরিটিদার হাত ধরে, অন্য টিভির হাত ধরে, অন্য টিভির মাধ্যমে সমস্ত শিল্পীরা অন্য টিভির মাধ্যমেই আপনাদের কাছে পৌঁছে গেছে। তাই কিরিটিদাকে শ্রদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দুটো কমেন্টের সেই পড়ে নিই। সুস্মিতা সিনহা লিখছেন, আবার এসো অন্য টিভিতে। এবার সুস্মিতা সিনহা লিখছেন, এবার মা ও মেয়ের একসাথে অনুষ্ঠান করবে। সত্যি কথা, আমি পূবালি সম্পর্কে শুধু একটা কথাই বলি, আমার মনে হলো এই চারটে, আমি তো বাচিক শিল্পী নই, আমার মনে হলো এই চারটে লাইন পূবালির জন্য সত্যি অ্যাপ্রোপ্রিয়েট। তুমি সুর ও ছন্দের উপাসনা করো, তুমি সুর ও ছন্দের উপাসনা করো, তুমি সুর ও ছন্দের পূজারি, তোমার জীবন আরো সুর ও ছন্দময় হোক, তোমার জীবন আরো সুর ও ছন্দময় হোক, এই কামনা করি। অনেক ধন্যবাদ বৌদি, অনেক ধন্যবাদ দাদা। আমি লিখেছি নাগেরটার জন্য বৌদিকে। সত্যি কথা বলছি, পূবালির জন্য
আপনারা অনেক অনেক প্রে করুন যেন আবার এসে আপনাদের আরও ভালো গান শোনাতে পারে। শ্রীকান্ত সেনাপতি লিখছেন, অন্য টিভির অনন্য সন্ধ্যা উপহার পেলাম, খুব খুব ভালো থাকবেন। আপনাকে আগাম দোলের শুভেচ্ছা জানাচ্ছি, আগামীকাল প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি রাত্রি 8টা থেকে আমাদের সঙ্গে থাকার জন্য। চলো করেছেন, আমি পড়ে দিয়ে
আজকের অনুষ্ঠানের শেষের দিকে যাব। এই অনুষ্ঠানে মানবেন্দ্রবাবুর গান ছাড়া অসম্পূর্ণ থাকত। অসংখ্য ধন্যবাদ তোমাকে এই গানটি উপহার দেওয়ার জন্যে। তাছাড়া তবলার এই পিসগুলো মিস করতাম, এই গানটা না হলে খুব ভালো থেকো, আবার এসো অবশ্যই। অনেক ধন্যবাদ দিবতি, অনেক ধন্যবাদ, প্রত্যেককে অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনাদের দোল ভালো কাটুক। আগামীকাল রাত্রি 8টায় আবার দেখা হবে আপনাদের সঙ্গে। আবার বলি, আগামীকালের শিল্পী শ্রীমতী সুস্মিতা সিনহা। অন্য টিভি যা পুঁজির দ্বারা নিয়ন্ত্রিত নয়, আমি সবসময় বলি রাত দিন সাত দিন অন্য টিভিতে চোখ দিন। শুভরাত্রি, সবাই সুরে থাকুন, ভালো থাকুন, নমস্কার।